একজনক কেচো খুঁড়তে কেউ কে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে খোঁজ মিলল সুরঙ্গের ফুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে এই সুরঙ্গ পথে চম্পট অভিযুক্ত বারুইপুর জেলা পুলিশ ও ফুলতলি থানায় যৌথ অভিযানে হদিশ মেলে এই ভয়ঙ্কর সুরঙ্গ পুলিশের চোখে ধুলো দেওয়ার নতুন এই কৌশলে চক্ষু চরক গাছ পুলিশের বাড়ির মধ্যে সুরঙ্গ ফিল্মি কায়দায় পুলিশকে ফাঁকি না এখনো থ্রিলারের ফিল্মের সেট নয় একেবারে বাস্তব দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি অভিযুক্ত সাদ্দাম সর্দারের বাড়ি যে বাড়ির ভিতর ঢুকলেই চোখ ছাড়া ভরা দুঁদে অফিসারদের বাড়ির খাটের নিচেই সুরঙ্গে ঢুকলেই মুক্তি চোখের পলকে পিছনের এক খালে ঠিক এই পথেই পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় সাদ্দাম সর্দার এমনকি কয়েক রাউন্ড গুলিও ছড়ে বহুমূল্য মূর্তি বিক্রি করার নামে প্রতারণায় অভিযুক্ত এই সাদ্দাম সাদ্দামকে গ্রেফতার করতে গিয়েই আক্রান্ত পুলিশ পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চলে কুলতরির জালা বেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায় যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের মা গুলি ওখানে চলেছে এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক পুলিশ যে বলছে আপনার ছেলে ছোট ছেলের ভাইয়ের নাম কি জানো সামিরুল 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 গুলি চালিয়েছে না গুলি চালাতে দেই পুলিশের অভিযানে বাধা দেন মহিলারা অভিযুক্ত সাদ্দামকে পালাতে সহযোগিতা করায় পরিবারের দুই মহিলার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে বারুইপুর জেলা পুলিশ এবং কুলতলি থানার যৌথ অভিযানেই হদিশ মেলে সুরঙ্গের অপরাধ ঢাকতে কবে থেকে বাড়ির ভেতরে তৈরি হয়েছে এই সেফ করিডোর রাজু মুখার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা এই বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম টানা ঠিক কি বলছেন শুনব গোটা দক্ষিণ চব্বিশ পরগনা এই মুহূর্তে আমাদের কোনো বাংলার সকল যুবরাজ তখন শাসন করেন তার হারমাত বাহিনী শেখ শাহজাহান থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা শেখ শাহজাহান থেকে শুরু করে এদিকে শকত মোল্লা এদিকে জাহাঙ্গীর এরাকে মানে শাহানুর মানে এক একজন এক্সেবার করে এক এ বলছে আমায় দেখো তো আরেকজন বলছে আমায় দেখো সেখানে পুলিশের উপর গুলি চলবে না তো পুলিশ তো এদেরকে মাথায় তুলে রেখে এমন জায়গায় পৌঁছেছে যে পুলিশ তো মানে এই অপরাধীদের চোখের সামনে জোকারের মতো থাকে লাগে ওদের মনে হয় যে জোকার মন্দিরের ঘন্টা চলে একবার বাজিয়ে আসে এরকম অ্যারেস্ট হবে যে দুষ্কৃতী গুলি চালাবে অ্যারেস্ট হবে কঠোর সাজা হবে কোর্ট তাকে সব দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে দেবো না পুলিশের লকআপে এখানে বিচার আইনের বিচার হবে কোর্টের কাছে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা আশা করব ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে ভাঙড়ে ফের শাসক দলে কোন্দর নাম না করে আরাবুলকে নিশানা নিশানা তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার আরাবুলকে ধান্দাবাজ তোলাবাজ বলে কটাক্ষ ভাঙড়ে তোলাবাজদের কোনো জায়গা নেই দলের কেউ টাকা চাইলে থাপ্পড় মারার নিদান শৌকতের তোলাবাজদের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক কি বলেছেন শৌকত মোল্লা শুনব বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবে সেটা চলবে না ঘরের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবে সেটা চলবে না কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে দুটো পয়সা চায় তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন এটা আমি দায়িত্ব দিয়ে আজকের এই কোণের হাটের বাড়িতে বলে যাচ্ছি ওই ধরনের নেতা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা আদায় করা শেখায়নি বাঙ্গে বাজার এই ভুটান সীমান্ত ভুটানের যে পাশাখা গেট পাশাখা গেট এই এলাকায় যে বাঙ্গে বাজার এই এলাকার একটি জাঁকজমকপূর্ণ বাজার হচ্ছে এই বাঙ্গে বাজার সাপ্তাহিক হাট বসত এবং সেই হাটে কিন্তু প্রচুর হাজার হাজার লোকের সমাগম হতো প্রধানত ওই ভুটানের পাশাখা গেট দিয়ে কিন্তু ভুটানের নাগরিকরা সব নেমে আসতো লকডাউনের পরে এই বাজারটা বন্ধ রয়ে গেছে কেননা এই ভুটানের পাশাখা গেট দিয়ে যে হাঁটা পথে ভুটানি নাগরিকদের আসতো সেটা কিন্তু আসা বন্ধ হয়ে গিয়েছে এবং এই বাজারটা না বসায় কিন্তু সমস্যা পড়েছে এই এলাকার বাসিন্দারা তাদেরকে দীর্ঘ প্রায়
6-7 কিলোমিটার দূরে অন্যত্র গিয়ে কিন্তু তাদের জিনিসপত্র ক্রয় করতে হয়। এই এলাকার যারা কৃষকরা, স্থানীয় ব্যবসায়ীরা, যারা এই বাজারে যারা দোকানকৃত, যারা যাদের একটা আয়ের পথ ছিল, এই বাজারটা না বসায় তাদের একটা আয়ের পথও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত থেকে প্রিয় চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।